পেট্রাপোল সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে ওষুধ নিয়ে যাওয়ার পথে 82,000 টাকার ওষুধ সহ পাচারকারীকে আটক করে পুলিশ হাতে তুলে দিল বিএসএফ। উত্তর চব্বিশ পরগনা পেট্রাপোল সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্টের 3 নম্বর গেট দিয়ে স্কুটি নিয়ে 25 তারিখ যাবার সময় কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনী তাকে চেক করে তখন স্কুটি থেকে প্রচুর ওষুধ উদ্ধার হয়। আটক ব্যক্তির নাম গোপাল দেবনাথ, 55 বছর বয়স। আটক ওষুধের মূল্য 82,000 টাকা। আটক ব্যক্তিকে বিএসএফের পক্ষ থেকে পেট্রাপোল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত গোপাল দেবনাথকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।